मोंगा कोंगा तुम्हें कौन ले अमी ये शेची ना देखे तुम्हें बोई पड़े जाच्छो ओइटा अच्छोले बाहरे बृष्टि आसछे জানলাগুলো লক করে নি হাওয়ায় ধাক্কা খাচ্ছে কোনো দিকে খেয়াল নেই তোমার নিজের ভাবনাতেই শুধু ডুবে আছো নন্দিনীর উপর কি করে প্রতিশোধ নেবে এই কথা ভাবছো তাই তোমার কোনো দিকে মন নেই অনেক হয়েছে গঙ্গা গঙ্গা আমিও তোমাকে হারাতে চাই না কিন্তু এই প্রতিশোধ নেবার কথা তুমি এবার মাথা থেকে বের করো চলো এখান থেকে চলে যাই আমরা আমাকে ক্ষমা করে দাও নন্দিনীকে না মারা পর্যন্ত আমি কোথাও যাব না এই তুমি কেন এখনো অবুঝের মতো কথা বলছো তুমি নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না নন্দিনীকে মারার জন্য কোনো রাস্তা আছে কিনা সেটাই খোঁজার জন্য এই বইটা নিয়ে এই বইতে কোনো মন্ত্র আছে কিনা সেটাই দেখছিলাম তুমি একটু মাথা ঠান্ডা করো প্লিজ একটা রাস্তা আমি ঠিক খুঁজে বার করব এই বইটা পড়ে তোমার মাথা আরো খারাপ হয়ে গেছে আরে হে ভগবান আমি এত করে বলছি তাও তোমার কানে যাচ্ছে না এই সব কিছুর কারণ বাবার অস্থি তাই তো দাঁড়াও শোনো যেও না ছাড়ো গঙ্গা আমার কথাটা বোঝার চেষ্টা করো ছাড়ো গঙ্গা শোনো এই অস্থির জন্যই যখন এত কিছু ঘটছে তখন এটা রাখবই না এটাকে আমি এক্ষুনি নিয়ে যেও না জলে ভাসিয়ে আসবো শোনো আমার কথাটা একবার শোনো শোনো যেও না ড্রাইভার ড্রাইভার শোনো ড্রাইভার আবার কোথায় গেল ড্রাইভার কোথায় গিয়ে মরেছে কে জানে ড্রাইভার আমার কথাটা শোনো যেও না কে যেও না এটা আমাকে একটু বিশ্বাস করো আমার কথা শোনো ছেড়ে দাও ছাড়ো এটা গঙ্গা ছাড়ো শোনো দিয়ে দাও আমাকে এটা ছাড়ো গঙ্গা বলছি আমি ছেড়ে দাও আরে আমার কথা শোনো গঙ্গা ছেড়ে দাও না আমি কিছু দেই ছাড়ো গঙ্গা না দেব না নন্দিনীকে মারার আগে ওকে আমি দেব না কিছু দেই দেব না গঙ্গা আমার কথাটা শোনো তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এটা প্লিজ আমার ছাড়ো বলছি গঙ্গা প্লিজ ছাড়ো দিয়ে দাও আমাকে অস্থি বৃষ্টির জলে পড়েছে বলে কাউকে মন খারাপ করতে হবে না সত্যি কথা বলতে এটা রাজশেখরের অস্থিই নয় আমি রাজশেখরের অস্থি সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছি আর তা দিয়ে আমি নন্দিনীকে নাশ করার উপায় জেনে এসেছি আমি শপথ করেছি জেনেও আপনি কি করে করলেন এটা কি ঠিক করলেন বলুন আমি কি আপনার বিরুদ্ধে কিছু করেছি তাও আপনি কেন আমাকে এই কষ্টটা দিলেন সব তোমার ভালোর জন্যই করছি তুমি পূর্ণিমার আগে নন্দিনীকে শেষ করবে বলে শপথ নিয়েছো তাই না তোমার সেই শপথ আমি পূর্ণ করব এই পূর্ণিমার রাতেই নন্দিনীকে আমি শেষ করব
সেটা করা কি সম্ভব? সম্ভব। এই পূর্ণিমার রাতেই নন্দিনীকে আমি শেষ করব। সেটা করা কি সম্ভব? সম্ভব। এখনো পর্যন্ত ওকে শেষ করার জন্য সব চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজে দেয়নি। আমি ঠিক করেছি, এবারে আর আমি কিছু বলবো না। নন্দিনীকে এবারে আমি শেষ করেই ছাড়ব। তোমার চোখের সামনেই ওর বিনাশ হবে, এটাই আমার শেষ কথা। নন্দিনীকে শেষ করার জন্য ওর রক্তের সম্পর্কের বোনের সাহায্যের দরকার, কিন্তু কে হতে পারে ওর বোন? ওকে আমি খুঁজব কি করে? ওকে খুঁজে পেলেই নন্দিনীর বিনাশের শুরু হবে। নন্দিনী গঙ্গার রূপ নিয়েই রয়েছে, গঙ্গাই তাহলে ওর আসল বোন নয় তো? গঙ্গা, কি হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো বোন আছে? হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছেন? না, মানে এমনি জানতে চাইছিলাম আর কি। কেন, সেটা জেনে আপনি কি করবেন? গঙ্গার ব্যাপারে সব কিছু জেনে রাখা ভালো ব্যাপার তো। গঙ্গার কোনো ভাই বোন নেই, ও আমারই মতো ওর বাবার একমাত্র মেয়ে। গঙ্গার ব্যাপারে আর এর থেকে বেশি কিছু আপনাকে জানতে হবে না। আর ওর ব্যাপারে আরো বেশি জেনে যদি আপনার মনে হয় গঙ্গাকে সাহায্য করবেন, তাহলে ওরকম সাহায্যের আমাদের দরকার নেই। চলো গঙ্গা। আমি কি বিনা কারণেই গঙ্গাকে সন্দেহ করছি? নন্দিনীর সঙ্গে গঙ্গার কোনো সম্পর্ক নেই। নন্দিনীর রক্তের সম্পর্কের কোনো বোন আছে কিনা সেটা মুনির স্বামী বলতে পারবে। হয়েছে নন্দিনী, এখনো গঙ্গার কথাবার্তাগুলো মনে করছিস তুই? তুই কোনো চিন্তা করিস না, গঙ্গা এমনটা থাকবে না, ওর মানসিকতা নিশ্চয়ই বদলাবে। তোর বিরুদ্ধে থাকা গঙ্গা দেখবি তোর দিকেই চলে আসবে। আমি গঙ্গার ব্যাপারে চিন্তা করছি না বাবা। কালকে কেউ আমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এরকম কাজ কে করে থাকতে পারে আমি কিছুতেই বুঝতে পারছি না। তোকে যতই কেউ কিছু করার চেষ্টা করুক, তোর কাছে থাকা শক্তির জন্য কারোর দ্বারা কিছু সম্ভব হবে না। এই ব্যাপারে অযথা চিন্তা না করে তুই নিশ্চিন্তে থাক মা। তোর মনটা অস্থির হয়ে থাকলে কোনো দেবীর মন্দিরে গিয়ে ঘুরে আয় তুই, দেবী তোর মনটাকে ঠিক শান্তি দেবে। ঠিক আছে বাবা, আমি মন্দিরে ঘুরে আসছি। নন্দিনী,
তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার শত্রু হওয়া সত্ত্বেও আজকে তোমার বাড়িতে কেন এসেছি সেটাই ভাবছো, তাই না? আমি আজকে এখানে তোমার শত্রু হয়ে আসিনি নন্দিনী। তুই বলে দিলেই সমস্ত শত্রুতা বদলে যাবে। তুই যা করেছিস সেটা ভুলতে পারবো? আমি যা করছি সবকিছুই রাজশেখরের জন্য। উনি তো আর বেঁচে নেই, তোমার সঙ্গে শত্রুতা করে কি লাভ বলো? তাই আজকে এখানে এলাম। এসব ছেড়ে আমি এবার থেকে ভাবছি শিবের ধ্যান করি বাকি জীবনটা কাটিয়ে দেব, মন্ত্রতন্ত্র আর নয়। সেই জন্য আমার কাছে থাকা কালচক্রটা তোমাকে দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের মধ্যে থাকা এই শত্রুতা ভুলে যাও নন্দিনী। আপনি একজন শিব তপস্বিনী, নিজের অন্যায়ের জন্য এখন ক্ষমা চাইছেন, তাহলে আপনাকে ক্ষমা করাটা আমার ধর্ম। নন্দিনী, তুই যদি ওকে ক্ষমা করিস জঙ্গলের দেবী আমাদের ক্ষমা করবেন না। উনি যদি আমাদের কালচক্রটা দিতে রাজি হন তাহলে আমার আর মাধবের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না। আমি এক রহস্যময় জায়গাতে ওটা সুরক্ষিতভাবে রেখে দিয়েছি। তুমি যদি আমার সঙ্গে যাও আমি তোমার হাতে ওটা তুলে দেব। আপনি তো কালচক্রটা এনেও দিতে পারতেন। আমি যখনই কালচক্র হাতে নিয়েছি তখনই কোনো এক মায়াবী শক্তি আমায় ধাওয়া করে। এমনিতেও একটা কালচক্র হারিয়ে গেছে, তাই ওটাকে আর আমি হারাতে চাই না। সেই জন্য কালচক্র যেখানে আছে তোমাকে সেখানেই যেতে হবে। ঠিক আছে, আমি যাব। চলো। নন্দিনী, তুই ওর কথা বিশ্বাস করিস না মা। ওর মন পরিবর্তন হবার মতন নয়। ও নিজের থেকে এখানে এসে কালচক্রটা আমাদের দিয়ে দেবে বলছে, মানে এটার পেছনে কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। তুই ওর সাথে যাস না মা। মাধবী বদলে গেছে সেটা তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি। তুমি মাধবীর ওপর আর সন্দেহ করো না বাবা। নন্দিনী, তুমি যে এত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করেছ আমি খুব খুশি হয়েছি। চলো যাওয়া যাক। আমি তোকে ভরসা করে তোর সাথে যাচ্ছি বলে খুশি হচ্ছিস? কিন্তু আমি তোকে একটুও ভরসা করি না। তুই যাই ষড়যন্ত্র কর না কেন, আমি আজ তোর থেকে কালচক্রটা নিয়েই ছাড়ব। নন্দিনী, কি হলো? চলো যাওয়া যাক। কালচক্রটা তোর হাতে তুলে দেব বলে তুই আমার সঙ্গে এসেছিস, তাই না? কালচক্রের লোভে এসেছিস তুই। এই সুযোগে তোর বোন কে সেটা আমি জেনে তোকে নিজের বশে রাখব। এই কারণেই তোকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। আমাকে ভরসা করে খুব বড় ভুল করেছিস। প্রায় এসে গেছে। এটা কোথায়? জঙ্গলে তো অনেক দূর চলে এলাম, আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি, আর একটুখানি যেতে হবে। ওই যে দূরে গাছটা দেখছো, ওই গাছের পাশে কালচক্র রাখা আছে। চলো যাওয়া যাক। নন্দিনীকে কত করে বোঝালাম ও কেন মাধবীর ভরসায় যাচ্ছে। ও একজন ষড়যন্ত্রকারী, নন্দিনীর সাথে কি করবে সেটা ভাবতেই পারছি না। হে ভগবান, তুমি নন্দিনীর সাথে থেকে ওকে সবসময় বাঁচিও প্রভু। মাধবী, আপনি কালচক্রটা আনুন, আমি দেখছি মায়া শক্তি আসছে কিনা। হ্যাঁ, এক্ষুনি বার করছি। ওম নমঃ শিবায়।
নন্দিনী, ভেতরে যাও, কালচক্র ওখানেই রাখা আছে, যাও গিয়ে নিয়ে নাও। কালচক্র নেওয়ার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছি, এত সহজে সেটা আমি তোকে দিয়ে দেবো ভেবেছিস? হ্যাঁ, তোকে যদি আমি আমার হাতের মুঠোয় রাখি তাহলে একটা খুব জরুরি বিষয় আমি জানতে পারবো, সেই জন্য তোকে আজকে এখানে নিয়ে এসেছি। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোকে এদের সঙ্গেই ভেতরে থাকতে হবে। তুই এখানেই থাক, আমি আমার কাজ শেষ করে আসি। এই বেজিগুলো মন্ত্রপুত বেজি, আমি এদের সাথে কিছুই করতে পারছি না। হে ভগবান, এখন আমি কি করে বেরোবো এখান থেকে? আমাকে এই বেজির জালে ফাঁসে ওই মাধবী কোথায় চলে গেল? হে মাধবী, তুই একা এসেছিস কেন? নন্দিনী কোথায়? তুই ওকে নিয়ে যাবার সময় আমার সন্দেহ হচ্ছিল, নন্দিনীকে নিয়ে কি করেছিস? নন্দিনী কোথায়? ওই মাধবী কিছু করার আগে আমাকে ওকে আটকাতে হবে, আগে এখান থেকে বেরোতে হবে। বল আমাকে, নন্দিনী কোথায়? ওর সঙ্গে কি করেছিস? তুই তো বলেছিলি যে আমি নাকি ষড়যন্ত্র করব, আর সেই ষড়যন্ত্রের জালে নন্দিনী এখন ফেঁসে গেছে। নন্দিনীর যদি কিছু হয়ে যায় তোকে আমি ছাড়বো না কিন্তু। মন্ত্রপুত বীজগুলোকে মন্ত্রের সাহায্যেই হারাতে হবে। এই আমাকে তুই বাজছিস কেন? আমাকে ছেড়ে দে, এই ছেড়ে দে আমায়। আমার প্রশ্নের উত্তর ঠিকভাবে দে, তাহলেই আমি তোকে ছেড়ে দেব।
কি জানতে চাস আমার কাছে তুই? নন্দিনীর রক্তের সম্পর্কের কোনো বোন আছে কিনা সেটা আমাকে এক্ষুনি বল। বল, নন্দিনীর কোনো বোন আছে? ও কেন নন্দিনীর বিষয়ে জিজ্ঞেস করছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। গঙ্গা যে নন্দিনীর বোন ওর কাছে কিছু বলবো না। নন্দিনীর ব্যাপারে ওর পরিবারের ব্যাপারে যা জানিস আমায় বল, ওর বোনের ব্যাপারে যা জানিস বলে দে, তোকে আমি ছেড়ে দেবো। আরে ওরকম কেউ কোথাও নেই। তুই ভালোভাবে সত্যি কথাটা বলবি না তাই না? নন্দিনীর জন্ম জীবনের কথা তোর পেট থেকে বের করেই ছাড়বো। ওম নমঃ শিবায়, ওম নমঃ মনিস্বামী, তুই এখন আধা জেগে আছিস। তুই তোর মনের ভেতরে সমস্ত কথা কোনো কিছু না লুকিয়ে এক্ষুনি আমাকে বলবি, সেই জন্যই তোর এই অবস্থা করলাম আমি। মনিস্বামী, আমার কথা শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছি। পার্বতী কে সেটা জানিস তুই? হ্যাঁ চিনি। কে পার্বতী? ওনার সঙ্গে তোর কিসের সম্পর্ক? পার্বতী আমার জন্য সমর্পিত, ও হলো শিবনাগ। পাপীগুলোকে খুন করেছে, আর ওই পাপীগুলোকে শাস্তি দেবার জন্য নন্দিনী আর আমি যুদ্ধ করছি। পার্বতী তার মানে শিবনাগ তাই তো? ওর কতজন সন্তান আছে? পার্বতীর একটাই মেয়ে, ওর নাম হলো নন্দিনী। না, পার্বতীর একটা মেয়ে নয়, ওর দুটো মেয়ে আছে। ওর আরো একটা মেয়ে আছে, ভালো করে ভেবে বল সে কে। আমার কাছে কোনো কথা লুকোবি না। বল, পার্বতীর আরেকটা মেয়ে আছে তাই না? আছে। পার্বতীর একমাত্র মেয়ে নন্দিনী বলেই জানতাম আমি, কিন্তু নন্দিনীর বোন আছে একজন। আমি সেই ব্যাপারেই জানতে চাইছি। বল, নন্দিনীর বোন কে? বল, নন্দিনীর মতন ওর বোনও কি শক্তি নাগ? কেবলমাত্র নন্দিনী হলো নাগবংশের, কিন্তু ওর বোন নাগবংশের নয়। নন্দিনীর সাথে জন্ম নিলেও সে মানব জাতির অংশ। একই মায়ের গর্ভে থেকে দুই বোন আলাদা কিভাবে হতে পারে? কোথাও দেখতে না পাবার মতনই অদ্ভুত। পার্বতীর বাচ্চারা অপূর্ব বাচ্চারা। নন্দিনী শক্তি না, অথচ ওর বোন মানব সন্তান হয়ে জন্মেছে, এটা তো খুবই আশ্চর্যের। আমি ওর বোনের ব্যাপারে জানতে চাই। বল, ওর বোন কে, কোথায় আছে? নন্দিনীর বোনের নাম কি? নন্দিনীর বোনের নাম? হ্যাঁ বল, বল। ওর বোনের নাম হলো নন্দিনীর বোনের নাম কি? কিভাবে ফেললি নন্দিনী? আমাকে জঙ্গলে আটকে রেখে আমার বাবার ক্ষতি করার চেষ্টা করছিস? সেটা তোর জানার কোনো প্রয়োজন নেই। তো
ওকে ছেড়ে দেওয়ার পরও তুই আমার ক্ষতি করার চেষ্টা করছিস, তোকে ওর রাজশেখরের জায়গাতেই পাঠিয়ে দেব। কালচক্র আমার কাছে যতক্ষণ আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। ওম নমঃ শিবায়। আমার কাজ শেষ হওয়ার আগেই তুই এসে সমস্ত কিছু নষ্ট করে দিলি। আজকে আমার কাজ যদি সম্পূর্ণ না হয় আমি যা জানতে চাই সেটা জেনেই ছাড়ব। বাবা, বাবা তোমার কিছু হয়নি তো? বাবা, নন্দিনীর বোনের নাম হলো নন্দিনীর বোনের নাম ওর বোনের নাম নন্দিনী, চলে এসেছিস তুই, তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, তুমি আমায় বলো তোমাকে মাধবী কি জিজ্ঞেস করেছে? মাধবী তোর সাথে আর কে জন্মেছে বলে জিজ্ঞেস করলো? আমি বলবো না বলতে আমাকে বশীকরণ করে অজ্ঞান করে ফেলল, তারপরে কি যে হলো আমি বুঝতে পারিনি মা। তোর আর গঙ্গার কি সম্পর্ক সেটা বলে ফেললাম কি না সেটা বুঝতে পারছি না রে। না, তুমি বলনি বাবা। আর ওই জন্যই মাধবী রাগ করে চলে গেল। ভালো হয়েছে মা, গঙ্গা যে তোর বোন সেটা মাধবী বুঝতে পারেনি তাহলে। বাবা, আমার বোন কে সেটা জানার জন্য মাধবী সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে। ঠিক সময় আমি আর চলে আসলাম বলে ও কিছু জানতে পারেনি, কিন্তু তা না হলে মাধবী আজকে আমাদের সত্যিটা জেনে যেত। আচ্ছা তোর বোন কে সেটা জেনে ও কি করবে বলতো? আর এই বিষয়টা জানার জন্য ও কেন এত জেদ করছে? কেন আমি জানি না বাবা, কিন্তু মাধবী আমার বোনের ব্যাপারে জানতে চাইছে মানে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, আর সেই কারণটাই আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে জানতেই হবে। না গো, নন্দিনীকে শেষ করার পর বাবার অস্থি বিসর্জন দিলে তবেই বাবার আত্মা শান্তি পাবে। বাবাকে খুন করেছে ওই নন্দিনী, আমাদের পরিবারের আর কোনো সদস্যের কোনো ক্ষতি করার আগে ওই নন্দিনীকে আমি শেষ করতে চাই, তারপরেই এই অস্থি বিসর্জন হবে। আর আমি আগামী পূর্ণিমার আগে নন্দিনীকে শেষ করব, এই অস্থি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম। যতদিন না আমি নন্দিনীকে শেষ করছি ততদিন আমি এই মহল ছেড়ে কোথাও বেরোবো না, আমাকে জোর করবে না। রাজশেখর, রাজশেখর, যতদিন না নন্দিনীর থেকে প্রতিশোধ নিচ্ছি আমার মনে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। তুমি যাই বলো না কেন আমার মনের পরিবর্তন হবে না। গঙ্গা ছাড়ো, এটা দিয়ে দাও আমাকে। ছাড়ো গঙ্গা। অরুণ, কি রে কি এত চিন্তা করছিস?
গঙ্গার ব্যাপারে চিন্তা করছিলাম পিসি। কেন চিন্তা করছিস? সামনের পূর্ণিমার মধ্যে নন্দিনীকেও শেষ করবে, এটা গঙ্গা শপথ নিয়েছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু নন্দিনীকে শেষ না করা অবধি ওর জেদ কমবে না। নন্দিনীকে মারতে গিয়ে বাবা নিজের প্রাণ দিল। এখন আবার গঙ্গা ঠিক করেছে যে নন্দিনীর বিনাশ করবে। গঙ্গার এই প্রতিজ্ঞার জন্য কি হবে জানি না। আমি তোর কষ্টটা বুঝি রে অরুণ। রাজশেখর গঙ্গাকে অনেক ভালোবাসত, ওই জন্য গঙ্গা নন্দিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তবে কি আমরা বাবাকে ভালোবাসতাম না? বাবাকে ওইভাবে মেরে ফেলেছে বলে নন্দিনীর ওপর আমার কি কোনো রাগ নেই? গঙ্গার থেকে অনেক বেশি রাগ আমার রয়েছে, কিন্তু আমি জানি যে নন্দিনীর কোনো ক্ষতি আমরা করতে পারবো না, সেই জন্য বিষয়টা মাথা থেকে বের করে দিয়েছি। কিন্তু গঙ্গা এর বাইরে কিছু ভাবতেই পারছে না। তুই কিছু চিন্তা করিস না বাবা, আমি গঙ্গার সাথে কথা বলে ওর মনটাকে আমি বদলাবার চেষ্টা করব। কিন্তু তার জন্য তোকে কিন্তু একটা কাজ করতে হবে। কি করব বলতো পিসি? নন্দিনীর কাছে থাকা কালচক্রটা রাজশেখরকে দিল না বলেই তো ওকে প্রাণটা হারাতে হলো। ওই কালচক্রটা আমাদের বাড়িতে থাকলে ওকে তুই দিয়ে দে ওটা, তাতে নন্দিনী দূরে চলে যাবে, আর নন্দিনী দূরে চলে গেলে গঙ্গার ওর উপরে থাকা রাগ কমে যাবে। তুমি ঠিকই বলেছ পিসি, কিন্তু ওই কালচক্র বাবা কোথায় রেখে গেছে তা তো আমি জানি না। নন্দিনী আমাদের বাড়ির চারপাশে ঘুরছে মানে কালচক্রটা নিশ্চয়ই এখানে আছে। কোথায় আছে সেটা আগে খুঁজে বার কর, ততক্ষণে আমি গঙ্গার মনটাকে বদলাবার চেষ্টা করি। গঙ্গাকে নিজের ভাবনা পাল্টাতেই হবে, আর সেরকম যদি না হয় তাহলে নন্দিনীর সামনে দাঁড়িয়ে আমার নিজের প্রাণ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই পাগলের মতো কথা বলিস না, নন্দিনীর কাছ থেকে তোর দূরে থাকাই ভালো, সেটাই তোর পক্ষে ঠিক কাজ হবে। আমি গঙ্গাকে বুঝিয়ে বলছি। যদি গঙ্গার কোনো ক্ষতি হয়ে যায় তোমরা সেই ভয় পাচ্ছ? গঙ্গার সাথে আমি আছি, গঙ্গার আমি কোনো ক্ষতি হতে দেব না। পদ্মানানে পদ্মবিপত্রে পদ্মপ্রিয়ে পদ্মতলয়দাক্ষে বিশ্বপ্রিয়ে বিষ্ণুমনোনুকূলে পৎপাদ পদ্মম ময়ি সংবিধ্ব পুত্রপৌত্রধনম ধান্যম হস্ত্যাশ্বাদিগভীরতম প্রজানাম ভবতি মাতা আয়ুষ্মন্তম করোতু মাম ধনমগ্নির্ধনম বায়ুর্ধনম সূর্যোধনম বসুধনমিন্দ্রা বৃহস্পতির্বর্ণম ধনুমজ্ঞতে বৈনতে সোমম। এসো মা গঙ্গা, দাও পুজোর থালাটা আমার হাতে দাও। কার নামে পুজো দেব? এমনি পুজো দিয়ে দিন। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহে তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। ওম কিরণময়ীম লক্ষ্মীম জাতভেদো মহাবত। নন্দিনীর জন্য অনেক মানুষ মারা গেল, তার চেয়েও বড় কথা আমি নিজে নন্দিনীকে শেষ করার প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা তো আমি করে ফেলেছি, কিন্তু সেটা কি করে সম্পন্ন করব আমি মা? নন্দিনীকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করো মা। নন্দিনীর ব্যাপারে আমি তোমার ভরসায় আছি মা, আমার বিশ্বাস তুমি রেখো মা। এই নাও মা, এটাকে প্রণাম করো। এই প্রসাদটা নাও মা, এটা ধরো মা, তোমার পূজোর থালা।
গঙ্গা, দুষ্ট শক্তিকে বিনাশ করতে হলে যদি দেবীর কাছে প্রার্থনা করো, দেবী সঙ্গে থাকবেন। যে নন্দিনী ধর্ম রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে তাকে শেষ করবে বলে প্রার্থনা করছো? তুমি যেটা মনে মনে প্রার্থনা করলে সেটাই দেবী কেন? কোনো দেবতাই তোমাকে সাহায্য করবে না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমাদের পরিবারের অনেক উপকার করেছেন। আপনাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু যখন থেকে আপনি নন্দিনীর হয়ে কথা বলতে শুরু করলেন, আপনার প্রতি আমার সব সম্মান শেষ হয়ে গেছে। আপনার আর আমার আর কোনো সম্পর্ক নেই। দয়া করে নন্দিনীর হয়ে আমাকে আর কোনো কথা বলতে আসবেন না। নন্দিনীর ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না আমি। গঙ্গা, নন্দিনীকে তুমি একেবারেই ভুল বুঝছ, সেই জন্য নন্দিনীর ওপর তোমার রাগ হচ্ছে। তুমি মাধবদার মেয়ে হতে পারো, ওই বাড়ির পুত্রবধূ হতে পারো, কিন্তু ওটাই তোমার শেষ পরিচয় নয়। এখনো তোমার আরো একটা সত্যি কথা জানা বাকি। কি সত্যি? নন্দিনী আমার দিদি, সেটাই তো। আপনি যাই বলুন না কেন, এই কথাটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো না। এই মিথ্যে গল্প আমি বিশ্বাস করি না। যান বলে দিন নন্দিনীকে। নন্দিনীর উপরে তোমার যে রাগ আছে সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি, কিন্তু তুমি যদি কিছু করো তাহলে সত্যিটা কোনোভাবেই চেপে রাখা যাবে না। আমি যেটা বলতে চাইছি সেটা ধৈর্য ধরে শোনো তুমি, তখন তুমি সত্যিটা পুরোপুরি জানতে পারবে। আমি কোনো কিছু বোঝার অবস্থায় নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন। না গঙ্গা, আমাকে তোমার সাথে কথা বলতে হবে, সত্যিটা তোমাকে জানতেই হবে। মনের শান্তির জন্য সবাই এই মন্দিরে ঠাকুরের পুজো দিতে এসেছে, এখানে আমাদের ব্যাপারটা নিয়ে কথা না বলাই ভালো। তুমি যদি আমার সাথে আসো তোমাকে সবকিছু বলা হয়ে গেলে চলে যেও। আপনি কেন আমার সিদ্ধান্ত বদলাবার চেষ্টা করছেন? আপনার মুখ দিয়ে যে ভগবানের কথা বেরিয়েছে আমি তাকে সম্মান জানাই, কিন্তু আপনি যদি নন্দিনীর হয়ে কোনো কথা বলার চেষ্টা করেন আমি তা শুনব না, আর আপনার সাথে আমি কোথাও যাব না। আজ দেখছি তোমাকে সব কিছুই জানিয়ে দিতে হবে, না হলে খুব বড় একটা অঘটন ঘটে যেতে পারে, আমি সেটা কিছুতেই হতে দেব না। তোমাকে আমার সাথে আসতেই হবে, আমার সাথে কথা বলতেই হবে। এসো, ছেড়ে দিন আমাকে। এসো গঙ্গা, ছাড়ুন বলছি, কথাটা শুনুন। আমাকে জানতেই হবে। কি নিয়ে ঝামেলা বুঝতেই তো পারছি না। কি হয়েছে বলো তো মা, তুমি ওই মেয়েটাকে কেন জোর করে নিয়ে যাচ্ছ বলো তো? মেয়েটা তো মন্দিরে পুজো দিতে এসেছে, ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছো কেন? ও হলো আমার মেয়ে, বাড়ি থেকে রাগ করেও চলে এসেছে, সেই জন্য ওকে আমি নিতে এসেছি। কি হয়েছে বলুন তো? আপনি কি ওনার নিজের মেয়ে নাকি? উনি যা বলছেন তা কি সত্যি মা? আর আপনাকে এবার জোর করছে কেন? না, ইনি কে আমি কিছুই জানি না। এর আগে আমি এনাকে কোনোদিন দেখিনি, শুধু শুধু আমাকে উনি বিরক্ত করছেন। কি গো মা, ও তো ভাই চেনে না বলছে, তুমি চেনো বলে কেন মিথ্যে কথা বলছো? আমি কোনো মিথ্যে বলছি না, সত্যি বলছি। আমার মনে হয় ওনার নিশ্চয় কোনো বাজে উদ্দেশ্য রয়েছে। আমি কত করে ছাড়তে বলছি ছাড়ছেনই না, দয়া করে এনাকে এখান থেকে যেতে বলুন। আমার কথা শুনুন, উনি তো আপনাকে বলছেন যে আপনাকে উনি চেনেন না, তাহলে আপনি কেন মিথ্যে বলছেন, কেন জোর করছেন? আপনাকে দেখে তো ভালো বলেই মনে হচ্ছে, তাহলে আপনি ওর সঙ্গে এরকম কেন করছেন? আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? এই যে মা, কি দেখছো তখন থেকে? চুপচাপ ওকে ছেড়ে চলে যাও, নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। যাও।
আজ তোকে সব সত্যিটা জানাবো বলেই তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমায় ভালো সম্মানই দিলি। যতক্ষণ না তুই সত্যিটা জানতে চাইবি আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যে আসলে কে আর সেটা কখন তোর জানা উচিত সেটা দেবী নির্ণয় করবেন, আর তখনই তুই জানতে পারবি। নন্দিনীর হয়ে কথা বলছিলেন বলে আমি সবার সামনে আপনাকে চিনতে অস্বীকার করলাম। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দেবেন। কি বই রে এটা? জ্যোতিষশাস্ত্রের বই। এই সব জিনিসের উপরে আমার একদমই ভরসা নেই। আপনার এই সবে ভরসা নাই থাকতে পারে, কিন্তু এতে যা লিখেছে সেটাতে ভরসা করতেই হবে। এমন কি লিখেছে? জীবনে ধারতে না করে সমস্যায় পড়া, বাচ্চা না হয়ে বংশবৃদ্ধি না হওয়া, বাড়ির যিনি বল ভরসা হঠাৎ করে তার অকাল মৃত্যু, এই সবের কারণ হলো গৃহদেবতার পূজো ঠিক করে না করা। বুঝলে? এইসব আমার কাছে বলিস না, এগুলো আমি কিচ্ছু মানি।